জায়গা হইলো আমাদের রেকর্ডিও জায়গা এই জায়গা আমাদের আমাদের ভূমি অফিসের ভূমি অফিস থেকে লোক আসছিল এ ছিলেন সাহেব ইউনুস আবার ছিল আইসা ওনারা দেখে গেছে আমাকে কাগজপত্র আছে আমার রেকর্ডের জায়গা এই বিআইডব্লিউটি ওনারা বলতাছে আমাকে জায়গা তো বিআইডব্লিউটি যদি বলে তারা আমাকে নোটিশ দিব তারা নোটিশ দেয় না কিচ্ছু দেয় না আমাদের ইয়া বাংচুর শুরু করছে এখন আমাদের কোনো নোটিশ নাই কিচ্ছু নাই আমাদের কথাও শুনতেছে না আমাদের রেকর্ডিও জায়গা এমন হেরা বলতেছে নদীর টেনে দেড়শো ফুট আপনার এই দোকানটা আছে পরে তিনশো ফুট মাইপা দেন তাদের কাছে আমরা বললাম আবু একদিন সময় দেন আমরা এটা সরকার কাছে বিচার চাই আমাদের লক্ষ লক্ষ টাকার জায়গা সবুজ আমরা দেশের প্রতিনিধি আমরা প্রতিনিধি হিসাবে ওনাদের কর্মকর্তাদের সাথে আমরা অনুরোধ করছি আমাদের একদিন সময় দেন তারা আমাদের একদিন সময় দিচ্ছে না তা আমরা সরকার কাছে আমরা এটা ন্যায় বিচার চাই আমাদের এলাকায় একশো পার্সেন্ট কৃষক লোক এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই সরকার দেখো সরজমিনে আইসা আজকে বিআইডব্লিউটি তাদের জোরপূর্বক জোরপূর্বক তারা এই বাংচুর পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে আমি রেস্টুরেন্ট করছি আমাদের আইনি নোটিশ না দিয়ে অভিযান করে পুরা বাংচুর করছে এটার কোনো আমাদের কোনো প্রতিক্রিয়া জানায় নাই ওনারা আমাদের একদিন সময় চাইছে তাও দেওয়া হয় নাই একদিন সময় দিলে হয়তো বা আমরা মাল সাবানা সব কিছু সরাইতে পারতাম তাও সেই সময়টাও দেওয়া হয় নাই তো এটা আমরা সুস্থ বিচার চাই আমরা গরিব মানুষ আমাদের এরকম ক্ষয় ক্ষতি করছে এটার আমরা আইনিভাবে কোনো পদক্ষেপ চাই এখানে প্রযুক্ত গায়ে ওই যে মুন্সিগঞ্জের কিছু মানুষ আছে এখানে বাস ঘুরতে বাস এতটুকু এসে আর কিচ্ছু না কিন্তু আমরা মানে কি করবো আমাদের কোনো কাজ নাই কিছু নাই আমরা তো কইরা কিছু খাইতে হইব এই জন্য আমাদের নিজস্ব জমিনের ভিতরে আমরা নিজেরা দোকান দিচ্ছি তো আমাদের তো যদি এটা এরকম অভিযান চালায় আমাকে তো কোনো কাজ নাই আমরা বেকার আমাকে কোনো বেকার আমাকে কোনো কাজ নাই আমরা গরিব মানুষ আমরা এখানে কোনো কোনো কিছু পারতেছি না আমাদের তো অবশ্যই অবশ্যই আমাকে একটু না নোটিশ দেওয়া দরকার আগে দু একবার কমপ্লেন দেওয়া দরকার এরপর আসবো অনেক ফুট করে আই আমাদের সব ভাঙ্গে লাগছে আমাকে মাথায় শেষ আমাকে আমাকে দলিল পত্র কাগজপত্র সব আছে ট্রেড লাইসেন্স আছে সবকিছু তারপরও আমাকে ইয়া এই রেস্টুরেন্ট ভেঙে যাচ্ছে এই জন্য সুষ্ঠু বিচার চাই এটা আমাদের চলমান কাজের একটা অংশ আমরা আজকে প্রায় ৩৫টি অভিযোগ স্থাপনা উচ্চারণ করতে আমরা সব আজকে আজকে পরে আজকে থেকে পর্যন্ত শেষ কালকে থেকে আর ১০টা আবার শুরু করব আমরা যথাযথ নিয়ম নীতি অনুসরণ করে আমরা উচ্ছেদ করে থাকি বাধা বিপত্তি আসলে আমরা এগুলো মোকাবেলা করে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে দেবো আজকে চর কিশোরগঞ্জে আমরা সোনারগাঁও উপজেলা নারগঞ্জে বিজ্ঞান নীতির প্রতি এলাকায় যে সকল অবৈধ স্থাপনা আছে সেগুলো অনুসরণ করার জন্য আমরা প্রকল্প করছি এবং এই অবৈধ উপস্থাপনাগুলো উপস্থাপনাগুলোর মধ্যে প্রায় ২৫টি অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করেছি এছাড়া যে সকল অবৈধ দোকানদার পাচ্ছি তাদেরকে আমরা ইতিপূর্বেই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে তাদের মালামাল সুযোগ দিয়েছিলাম যেহেতু মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে নদীর পাড়ে যে সমস্ত অবৈধ স্থাপনা থাকবে সব কিছুই আমরা উচিত অভিযানের মাধ্যমে অপসারণ করতে পারবো সেই অনুসারেই আমরা আজকে মোবাইল কোর্ট করছি এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং আজকে আমরা যে চর্কিশোরগঞ্জে উচিত পরিকল্পনা করেছি এটি মোট দুদিন ব্যাপী চলবে আজকে প্রথম দিন আগামীকাল এই মুহূর্তে অব্যাহত থাকবে যখন উচিত পরিচালনা করছিলাম তখন কিছু লোকজনকে উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের উপরে হুমকি শুরু করেছিল এবং আমাদের পরিচালন পাওয়ার জন্য হুমকি দিয়েছিল এছাড়া যারা আমাদের যে এক্সকাভেটর আছে তাদের সেখানে হামলা চালিয়েছে এবং আমাদের কিছু ক্ষতি করেছে সরকারি যানবাহনের এই কারণে আমরা মোবাইল করেছি তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়